সহজ মিত্র ভিএলই বন্ধুদের জন্য গ্রেট নিউজ। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই এর আগের ভিডিওতে কিন্তু আমরা আমার অবশ্যই নোটিফিকেশনটা আমরা দিয়েছিলাম যে এক্সিস ব্যাংকের বিসি পয়েন্ট দেওয়া বা রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, কত টাকা আপনাদেরকে এক্সিস ব্যাংকের বিসি পয়েন্ট দেওয়ার জন্য এখানে রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে হবে, তার সমস্ত ডিটেলস কিন্তু আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। এবং যে সমস্ত সার্ভিসগুলো আপনারা পাবেন তার সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে প্রথম যখন আপনারা লগ করবেন আপনাদের এসএমআইডি দিয়ে এখানে দেখতে প্রথমেই নোটিফিকেশানটি শুরু হচ্ছে, ঠিক আছে। অ্যাক্সিস ব্যাংকের যে বিসি পয়েন্ট এবং যে সমস্ত সার্ভিসগুলো আপনারা দিতে পারবেন সেগুলো হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং, এইপিএস এবং লোন, এই ধরনের সার্ভিসগুলো আপনারা দিতে পারবেন। তো বন্ধুরা, একটা বিসি পয়েন্টে যে ধরনের কমিশন হওয়া দরকার বা কমিশনের যে স্ট্রাকচার, অবশ্যই আমরা প্রথমত কমিশনের স্ট্রাকচার আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব, কারণ কমিশনের জন্যই আমাদের বিসি পয়েন্ট নেওয়া। এবং যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন এক্সিস ব্যাংকের বিসি পয়েন্ট নিয়ে কাজ করবেন এবং সহজ মিত্র পোর্টাল থেকে বা সহজ মিত্র থেকে আপনারা এক্সিস ব্যাংকের বিসি পয়েন্ট নিতে চাইছেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। এবং প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ধরনের কমিশনের স্ট্রাকচার হতে পারে, কারণ প্রত্যেকটা কোম্পানি, কিছু কিছু কোম্পানি রয়েছে যারা 30% রাখে এবং 70% হয়তো বিসি যিনি রয়েছেন ওনাকে বা ওনাদেরকে দিয়ে রাখেন বা কমিশন দেন, বা কিছু কিছু কোম্পানি রয়েছে 40% রাখে, কোনো কোনো কোম্পানি 20% রাখে। তো বিভিন্ন ধরনের কোম্পানির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কমিশনের স্ট্রাকচার রয়েছে। তো আজকে আমরা এক্সিস ব্যাংকের যে কমিশনের স্ট্রাকচার অর্থাৎ সহজ মিত্র ভিএলই বন্ধুদের যে কমিশনের স্ট্রাকচার আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন সহজ মিত্র থেকে এক্সিস ব্যাংকের বিসি পয়েন্ট নিতে, তারা অবশ্যই ব্যাংকিং যে অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে এক্সিস ব্যাংকটাতে ক্লিক করে দেবেন। এক্সিস ব্যাংকে যখনই আপনারা ক্লিক করবেন এখানে আপনার যে ফি এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এখান থেকে ফি পেমেন্ট করার পরে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করলে দেখবেন এখানে 10,000 টাকার একটা পেমেন্ট আপনাকে করতে হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন এক্সিস ব্যাংকের বিসি পয়েন্ট নিয়ে কাজ করতে এবং একটা বিসি পয়েন্টে যে ধরনের কমিশন হওয়া দরকার, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি স্টেপ বাই স্টেপ দেখাবো। কমিশনের যে স্ট্রাকচার রয়েছে এবং কাস্টমার কেয়ার থেকে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে কমিশনের ব্যাপারে আমরা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রথমত আমরা কমিশনের যে স্ট্রাকচার রয়েছে সেটা অবশ্যই দেখে নেব। তো প্রথমত যেটা বলা হয়েছে বা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আইএমপিএসের ক্ষেত্রে, ঠিক আছে, ম্যাক্সিমাম 10,000 পার ডে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে 0.40% কমিশন দেওয়া হবে, ম্যাক্সিমাম 20 টাকা কমিশন আপনারা কিন্তু পাবেন, ঠিক আছে। আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট যে কমিশন রয়েছে অবশ্যই সেগুলোই দেখাবো। তো এক্ষেত্রে অবশ্যই ম্যাক্সিমাম পার ডে 10,000 টাকা আইএমপিএস ট্রান্সফারের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 0.40% কমিশন পাবেন। তো পার ডে এক্ষেত্রে যেটা আইএমপিএস যেটা ট্রানজ্যাকশন ট্রান্সফারের ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ম্যাক্সিমাম 10 টাকা কমিশন পাবেন। এবার ডিপোজিট লোন, লোন ডিপোজিট কিন্তু ম্যাক্সিমাম আপনারা 49,000 টাকার ডিপোজিট আপনারা করতে পারবেন অ্যাকাউন্ট পার ডে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা 0.40% কমিশন আপনারা পাবেন এবং ম্যাক্সিমাম আপনারা 20 টাকা কমিশন পাবেন পার ট্রানজ্যাকশানে। তো বন্ধুরা, আপনারা জানেন যে এখানে লোনের যে লিড জেনারেট সেটা কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন, তার অপশন এখানে দেওয়া হবে। এবং এখানে পাসবুক প্রিন্ট অর্থাৎ পাসবুক প্রিন্টের জন্য আপনারা 1 টাকা কমিশন পাবেন, ঠিক আছে। এবার এখানে আধার যে লিঙ্ক, আধার লিঙ্ক করার ক্ষেত্রেও কিন্তু আপনারা কমিশন পাবেন, 3 টাকা কমিশন পাবেন, ঠিক আছে। এছাড়াও যে সমস্ত অ্যাকাউন্টগুলো আপনারা করবেন সেক্ষেত্রেও কিন্তু কমিশন আপনারা পাবেন, অর্থাৎ ফলো একটা কমিশন রয়েছে যে সমস্ত অ্যাকাউন্টগুলো আপনারা করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। সেটা যেমন সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, সমস্ত ধরনের অ্যাকাউন্টগুলোই কিন্তু আপনারা এখান থেকেই করতে পারবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রেও ভালো একটা কমিশন রয়েছে, ঠিক আছে, 24 টাকা, 25 টাকা বা 20 টাকা কমিশন কিন্তু আপনারা অ্যাকাউন্টে পাবেন প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে। তারপরে এখানে যেটা বলা হচ্ছে বিভিন্ন ধরনের যে সোশ্যাল সিকিউরিটি রয়েছে সেক্ষেত্রেও যে কমিশনগুলো রয়েছে, ঠিক আছে, এখানে তার কমিশন স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, যেমন অটল পেনশন যোজনা বা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, ঠিক আছে। তো এই ধরনের যে সমস্ত সোশ্যাল সিকিউরিটি রয়েছে, যে সমস্ত সোশ্যাল সিকিউরিটি আপনারা করবেন সেক্ষেত্রেও কিন্তু কমিশন এখানে রয়েছে। এছাড়াও যে সমস্ত কমিশনগুলো রয়েছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কমিশন, সেগুলো হচ্ছে যে ক্যাশ ডিপোজিট। এবার ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রে এবং ক্যাশ উইড্রলের ক্ষেত্রে যে কমিশন আপনারা পাবেন, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে এখানে এইপিএস অর্থাৎ আপনারা এক্সিস ব্যাংকের যে কাস্টমার রয়েছে তাদের ক্যাশ উইড্রল ডিপোজিট করতে পারবেন। এছাড়াও এইপিএসের মাধ্যমে আপনারা সমস্ত ধরনের অ্যাকাউন্টের বা সমস্ত ব্যাংকেরই কিন্তু আপনারা ক্যাশ উইড্রল করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু কমিশন রয়েছে। যেমন ক্যাশ ডিপোজিট যেটা রুপে কার্ডের মাধ্যমে বা এইপিএসের মাধ্যমে যেটার ক্ষেত্রেই হোক না কেন, পার ডে কিন্তু ম্যাক্সিমাম আপনারা 10,000 টাকা ক্যাশ ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। আর এখানে যে কমিশনটা দেওয়া হবে 0.40%, ম্যাক্সিমাম আপনারা কিন্তু 20 টাকা কমিশন পাবেন এবং মিনিমাম আপনারা 1 টাকা কমিশন পাবেন, এটুকুটা অবশ্যই মনে রাখবেন। ক্যাশ উইড্রল, ক্যাশ উইড্রলের ক্ষেত্রেও সেটা এইপিএসের মাধ্যমে বা
ক্যাশ উইড্রল যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু একই কমিশন রয়েছে, অর্থাৎ 0.40% মিনিমাম আপনারা 1 টাকা এবং ম্যাক্সিমাম আপনারা 20 টাকা কমিশন পাবেন। এবার ক্যাশ উইড্রল যেটা APS অন আস এবং অফ আস আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, তো সেক্ষেত্রে কমিশন যেটা রয়েছে 0.40% রয়েছে কমিশন, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনারা ম্যাক্সিমাম 25 টাকা কমিশন পাবেন। এখানে ক্যাশ উইড্রলের ক্ষেত্রে আপনারা যদি আসেন তো এখানে ম্যাক্সিমাম আপনারা 20,000 টাকা কমিশন পাবেন, অর্থাৎ যে সমস্ত অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে যে কমিশন, এবং যে সমস্ত আদার্স ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে বা আদার্স ব্যাঙ্কের ক্যাশ উইড্রলের ক্ষেত্রে যে কমিশন স্ট্রাকচার, এখানে সমস্ত বিষয়টি দেওয়া রয়েছে। তো আপনারা এখানে যদি আসেন তো সেক্ষেত্রে 0.40% হিসেবেই আপনারা কমিশন পাবেন। তো এক্ষেত্রে একটু চেঞ্জ, সেটা হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম আপনারা 20,000 টাকা পার ডে ক্যাশ আপনারা উইড্রল করতে পারবেন এবং এখানে ম্যাক্সিমাম 25 টাকা আপনারা কমিশন পাবেন। ক্যাশ উইড্রল যেটা APS এর মাধ্যমে, যেটা হচ্ছে অফ আস বা রুপে কার্ডের ক্ষেত্রেও কিন্তু একই কমিশন রয়েছে। তো এক্ষেত্রে যেটা রয়েছে অফার্সের ক্ষেত্রে, এখানে পার ডে আপনারা 10,000 টাকা ক্যাশ উইড্রল করতে পারবেন এবং 0.40% হিসেবে কমিশন দেওয়া হবে। মিনিমাম আপনারা 1 টাকা কমিশন আর ম্যাক্সিমাম 20 টাকা কমিশন আপনারা পাবেন। এছাড়া যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে, যেমন ফান্ড ট্রান্সফার, ঠিক আছে, ব্যাঙ্ক বা আউটসাইড যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে, আধার নাম্বারের মধ্য দিয়ে আপনারা যে ক্যাশ যে ফান্ড ট্রান্সফার করবেন তার যে কমিশন রয়েছে, ম্যাক্সিমাম আপনারা কিন্তু 20,000 টাকা ট্রান্সফার করতে পারবেন পার ডে এবং এখানে 1% কমিশন দেওয়া হবে, ম্যাক্সিমাম আপনারা 10 টাকা কমিশন পাবেন পার ট্রানজ্যাকশন। এবার যেটা ফান্ড ট্রান্সফার, যেটা NEFT-র মাধ্যমে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা ম্যাক্সিমাম আপনারা পার ডে ট্রানজ্যাকশন করতে পারবেন এবং 0.40% হিসেবেই আপনারা কমিশন পাবেন। ম্যাক্সিমাম আপনারা পার ট্রানজ্যাকশনে 20 টাকা কমিশন পাবেন। তো এটা হচ্ছে কমিশনের স্ট্রাকচার। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং অবশ্যই আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই দিয়ে রাখবো, অবশ্যই আপনারা সেখান থেকে এই যে কমিশনের যে স্ট্রাকচার দেখে নেবেন। এবং যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে রাখবো, সেখানে অবশ্যই জয়েন হবেন। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমরা এখানে যে সমস্ত কমিশনের স্ট্রাকচার দেখলাম সেটা হচ্ছে ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট, ঠিক আছে, অন আস এবং অফ আসের ক্ষেত্রে, এবং বেশ কিছু সোশ্যাল সিকিউরিটির যে কমিশন স্ট্রাকচার আমরা দেখলাম। এছাড়া অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে যে 20 টাকা বা 24 টাকার একটা কমিশন রয়েছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে। যে এই যে কমিশনের যে স্ট্রাকচার আমরা অ্যাক্সিস ব্যাঙ্কের যে বিসি পয়েন্ট বা সহজ মিত্র থেকে যে বিসি পয়েন্ট আমরা পাবো তার কমিশনের স্ট্রাকচার, এইটা হচ্ছে যে সমস্ত কাজগুলো আমরা প্রতিদিন করব। এবার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা বা আমাদের যে বিসি কোর্টের দ্বারা যে সমস্ত অ্যাকাউন্টগুলো হবে, তো সেই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স মেনটেন হবে যতগুলো অ্যাকাউন্ট হবে, ঠিক আছে। কিছু কিছু বিসি পয়েন্টে হয়তো 500টা অ্যাকাউন্ট হতে পারে বা 1,000টা অ্যাকাউন্ট হবে, তো সেক্ষেত্রে কিন্তু ভালো একটা ক্যাশ মেনটেন হয়ে থাকবে। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন প্রত্যেকটা অ্যাকাউন্টে যদি 500 টাকা থাকে বা কোনো কোনো অ্যাকাউন্টে 5,000ও থাকতে পারে, 10,000ও থাকতে পারে, সেক্ষেত্রে ভালো একটা কিন্তু ব্যালেন্স মেনটেন হবে। তো ব্যালেন্স মেনটেনের উপর যে % কমিশন দেওয়া হবে সেটার কিন্তু কোনোরকম কোনো ইনফরমেশান এখনও পর্যন্ত কোনো আমাদের যে সহজ মিত্র যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে সেখান থেকেও পাওয়া যায়নি, ঠিক আছে। তো কমিশনের স্ট্রাকচার যদিও দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে ব্যালেন্স অ্যাকাউন্ট অর্থাৎ কাস্টমারের যে ব্যালেন্স, কাস্টমার ব্যালেন্স মেনটেনের উপর যে 0.5% বা 0.6% যে কোনো একটা কমিশন একটা পার্সেন্টেজ হিসেবে দেওয়া হয়, 0.20% যাই হোক একটা কমিশন কিন্তু দেওয়া হয়। তো ব্যালেন্স মেনটেনের উপর যে কমিশন সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম কোনো ইনফরমেশান নেই। সহজ মিত্রর যে টোল ফ্রি নাম্বার রয়েছে বা সহজ মিত্রর যে কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে সেখান থেকে কোনোরকম কোনো ইনফরমেশান পাওয়া যায়নি এবং তারাও বলতে পারছে না যে ব্যালেন্স মেনটেনের উপর যে কমিশনটা রয়েছে। অ্যাকচুয়ালি একটা বিসি পয়েন্টে এই ধরনের সার্ভিসগুলো যদি প্রোভাইড না করা হয় তাহলে অ্যাকাউন্ট ওপেনিং করে বা অ্যাকাউন্ট একটা ওপেন করলে যে কমিশন দেওয়া হবে 20 টাকা কমিশন একবারই আপনি পাবেন। এবং ব্যালেন্স মেনটেনের উপর যদি কমিশনটা প্রত্যেকটা বিসি পয়েন্টে কিন্তু ব্যালেন্স মেনটেনের উপর কমিশন থাকে, সেটা SBI-এর ক্ষেত্রে হোক বা বিভিন্ন ধরনের ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স মেনটেনের উপর একটা কমিশন থাকে। আর ওই ব্যালেন্স মেনটেনের উপর যদি কমিশন থাকে প্রত্যেক মাসে কিন্তু আপনারা ভালো একটা কমিশন 5-6,000 টাকা আপনারা কিন্তু সেম ব্যালেন্স মেনটেনের উপর, আপনার যদি অ্যাকাউন্ট বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো 3,000 টাকা বা 5,000 টাকার কমিশন কিন্তু প্রত্যেকটা মাসে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু আসবে। এবার গুরুত্বপূর্ণ, এইটাই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, বা আপনারা অবশ্যই কাস্টমার কেয়ারে ফোন করে অবশ্যই একবার শুনে নেবেন। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাক্সিস ব্যাঙ্কের বিসি পয়েন্ট দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু সেটেলমেন্ট যে অ্যাকাউন্ট হবে বা ওডি যে অ্যাকাউন্ট, এটা কিন্তু ওডি অ্যাকাউন্ট হবে না, একটা কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া হবে। তো কাস্টমার কেয়ার থেকে কিন্তু যেটুকুটা বলা হয়েছে যে TDS-free কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া হবে,
আমরা অবশ্যই সমস্ত বিষয়টি অ্যাকচুয়ালি সমস্ত বিষয়গুলো অবশ্যই জেনে নেওয়া দরকার একটা বিসি পয়েন্ট নেওয়ার আগে, কারণ বিসি আপনি যখন ডিসিশনটি করবেন এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে আপনি যে ডিসিশন করছেন 10,000 টাকার যে পেমেন্ট আপনি এখানে করছেন বিসি পয়েন্ট তো আপনাকে দেওয়া হবে। এবার সেই বিসি পয়েন্টে যদি কোনোরকম কোনো সার্ভিস ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ওইখানে আপনি কিছু করতে পারবেন না, অর্থাৎ ওইখানে যে নন রিফান্ডেবল অর্থাৎ কোনোরকম কোনো ওই টাকা কিন্তু রিফান্ড আপনি পাবেন না 10,000 টাকা, রেজিস্ট্রেশন ফি যেটা আপনার রয়েছে সেই রেজিস্ট্রেশন ফি কিন্তু চলে যাবে। তো অবশ্যই প্রথমত আপনারা সমস্ত বিষয় বা সমস্ত ইনফরমেশন নিয়ে তবেই কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন। তবে এখানে কাস্টমার কেয়ারে যেটুকুটা বলা হয়েছে যেটা টিডিএস ফ্রি অ্যাকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে, কারণ একটা কারেন্ট অ্যাকাউন্ট শুধুমাত্র দিয়ে দিলে কিন্তু একটা বিসি পয়েন্ট চালানো সম্ভব নয়, কারণ টিডিএস যদি সেখানে কাটে তাহলে বিসি পয়েন্ট চালানো কিন্তু সম্ভব নয়। এবার কাস্টমার কেয়ার থেকে যেটুকুটা বলা হয়েছে টিডিএস ফ্রি কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া হবে, আর এরিয়ার যে ম্যানেজার রয়েছে বা যে ইনচার্জ রয়েছেন উনি যেটা বলেছেন যে শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া হবে, টিডিএস ফ্রি কারেন্ট অ্যাকাউন্ট নয়। তো এই যে ইনফরমেশনগুলো কিন্তু সঠিক ইনফরমেশন যেটুকুটা আমরা কাস্টমার কেয়ারের কাছ থেকে শুনেছি সেটা হয়তো হতে পারে। তো বন্ধুরা বিসি পয়েন্ট নেওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই একবার আপনারা সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে তবেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, এবং আরও যদি আপনাদের কোনো ইনফরমেশন নেওয়ার থাকে অবশ্যই আপনারা আমাদের যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন, এবং অবশ্যই আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু সেখানে আমরা শেয়ার করে থাকি, বিভিন্ন ধরনের নতুন যে সমস্ত ইনফরমেশন সেখান থেকেও আপনারা বিভিন্ন ধরনের কমিশন বা বিভিন্ন ধরনের যে সফটওয়্যার বিভিন্ন ধরনের লিঙ্ক আমরা সেখানে দিয়ে রাখি। তো বন্ধুরা আজকের ছোট্ট একটি আপডেট, এবং পরবর্তী বা নতুন আপডেট যদি আসে আমাদের বিসি পয়েন্টকে নিয়ে বা বিসি পয়েন্টের যে সমস্ত সার্ভিসগুলোকে নিয়ে অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।